রাত পোহারেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আর ঠিক তার আগেই 14ই আগস্ট রাতে স্বাধীনতা চেয়ে মোমবাতি মিছিল। আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য, তিলোত্তমা খুনের বিচার চাইছে রাজ্যবাসী। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে তেহট্টের নাজিরপুরে মোমবাতি মিছিল। মোমবাতি মিছিল মানুষের মনে একটা প্রতিবাদের শিখা জাগিয়ে তোলার, এই এরকম একটা নারকীয় ঘটনা ঘটেছে। সবাই যেন বিন্দু দিয়ে যে সিন্ধু তৈরি হয়, আজকে যদি আমরা নারকীয় ঘটনা 5 জন ঘটাতে পারে, কিন্তু আমরা প্রতিবাদ করার জন্য তো 5000 জন আছি, সেই জন্যই এই মিছিল। মিছিল করছি, কিন্তু যেই মা যেই বাবার বুকটা খালি হলো, সেই হাহাকার তাদের আমৃত্যু থেকে যাবে। তারা সারা জীবন একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। তাই অনেস্ট এফার্ট চাই, এই অপরাধীদের খুঁজে খুঁজে যেন জনসমাজের সামনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এটাই আমার দাবি। অনেস্ট এফার্টগুলোকে যেন কোনোভাবে দাবিয়ে দেওয়া না হয়, আর যে কোনো ধরনের অন্যায় অপরাধ সেগুলোর মুখোশ যেন টেনে খুলে ফেলা হয়। আমরা নারী, আগামী দিনের শিশু, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য জাস্টিস চাই। এই রকম অপরাধ যেন আর না হয়। বিচার ব্যবস্থা প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, সেই আস্থাটা যে আমরা সঠিকভাবে রাখছি, সেইটুকু যেন আমাদের বিশ্বাস দেয়া হয় যে না, বিচার ব্যবস্থা বলে কিছু আছে যার উপর আমরা ভরসা করতে পারি। নাহলে এইরকম ভয়ঙ্কর অগাস্ট মাস প্রত্যেকটা বছর আসবে, আমাদের প্রত্যেকটা বাড়ি হয়তো একদিন টার্গেট হয়ে উঠবে, এবং আমাদের জন্য মিছিল করার সঙ্গে হয়তো আমরা পাশে আমাদের সহযোদ্ধাদের পাবো না। তাহলে জাস্টিস চাই, আর আর অন্য কিছুর আড়াল নয়। সে যেই মায়ের বুক খালি হয়েছে তাকে যেন একটুখানি শান্তি দেওয়া হয়, এইটুকু যেন সে দেখে যেতে পারে যে সেই অপরাধীদের শাস্তি হয়েছে। এইটুকু শান্তি সেই মায়ের জন্য আমরা দাবি করতেই পারি। আমরা বারবার সোচ্চার হব, যতক্ষণ না আমরা জাস্টিস পাবো আমরা সোচ্চার হব। এই প্রতিবাদ নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ যে কোনো পলিটিক্যাল রং নির্বিশেষে প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। এটা অত্যন্ত ঘৃণ্য, আজই 21ম শতাব্দীতে দাঁড়িয়ে এইরকম পাশবিকতা, ব্রুটালিটি, এটা মানব জাতির শিক্ষা এবং অগ্রগতির কলঙ্ক। ইটস এ ম্যাটার অফ শেম, এটা থামুক। আর নয়, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।